আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিটিজি কাপালিনি ইউএই। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম, আর বের হয়ে তো মাশাল্লাহ দেখে এত সুন্দর আকাশ, অনেক দিন এত সুন্দর আকাশ দেখা হয় না। আসলে সকালে খুব কমই বের হওয়া হয় ঘর থেকে, তাই তো আজকে একটু মনে হচ্ছে বেশি সুন্দর আকাশটা। তো আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে যেতে লাগলাম। আজকে হচ্ছে ইউএইতে যে বঙ্গবন্ধু পরিষদ আছে, তো ওদের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। তো সেই উপলক্ষে ছোটোখাটো একটা প্রোগ্রাম, গেট টুগেদার করা হচ্ছে, তো যেখানে আমরাও ইনভাইটেড ছিলাম। আর ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিলাম। আশা করি অনেকজনের সাথে দেখা হবে, অনেক দিন পর বাংলাদেশের একটা ফিল পাবো, যেহেতু সব বাঙালিরা মিলে এই প্রোগ্রামটা আয়োজন করছে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট পার্কে। এটা এয়ারপোর্ট পার্কেই হচ্ছে, তো আমাদের জন্য আরও অনেকজন ওয়েট করছে ভেতরে। আমরা এখন চলে যাব ভেতরে, আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর যেন নোটিফিকেশন পেয়ে যান, সেই জন্য বেল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো আমরা আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছি, দেখি ভেতরে আমাদের জন্য কে কে আছে, কি অপেক্ষা করছে। যদি এই ধরনের প্রোগ্রামে আমি একদমই নতুন, আগে কখনোই আমি এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি, তো এবারই প্রথম। তো আশা করি অনেক এনজয় করব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো আমরা ভেতরে ঢোকার জন্য ফার্স্টেই টিকিট নিয়ে নিচ্ছি। এখানে জন প্রতি এন্ট্রি ফি একটা অ্যামাউন্ট দিয়ে এন্ট্রি নিতে হয়। তো মাশাআল্লাহ ভিতরে ঢুকেই তো একদম পার্কটা দেখে অনেক ভালো লাগলো, অনেক সুন্দর পার্ক, চারিদিকে একদম গ্রিন গ্রিন। আর ওয়েদারও কিন্তু খুব বেশি যে গরম ছিল সেরকম না, একটু মানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল, যেহেতু এই এখন উইন্টার চলছে। যদিও উইন্টারের ফিলটা এখনো পুরোপুরি আসেনি, আরও আসতে কিছুদিন সময় লাগবে। তো খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আর এই তো আমাদের টিকিট আমরা নিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন বিজয়ী উৎসব 2022 এটা পালন করছে এখানে। আর কারা পালন করছে দেখতে পাচ্ছেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি থেকে এটা আয়োজিত। তো এনজয় করতে থাকুন ইনশাআল্লাহ, আমি আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাশাল্লাহ ভেতরে গিয়ে তো দেখি এখানে পিঠা উৎসব শুরু হয়ে গিয়েছে। তো সব আপু ভাবিরা মিলে কিন্তু যে যার যার পছন্দ মতো পিঠা বানিয়ে নিয়ে এসেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পিঠা এখানে একসাথে দেখতে পেয়ে কিন্তু খুবই ভালো লাগছে। যদিও আমাদের আগে জানা ছিল না, যদি জানা থাকতো হয়তো বা কিছু একটা নিজে প্রিপেয়ার করে নিয়ে যেতে পারতাম, তো আফসোস নাই। তারপরে দেখতে পাচ্ছি এটাই খুবই খুবই শান্তি লাগছে মনে, এত পিঠা আসলে একসাথে এখানে দেখাটা সৌভাগ্যের ব্যাপার। তো মাশাল্লাহ আপুরা ভাবিরা সবাই অনেক এফোর্ট দিয়ে কিন্তু এগুলো তৈরি করেছে, এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে নিশ্চয় ওদের। তো অনেক সুন্দর সুন্দর পিঠা দেখলাম, মাশাল্লাহর নামগুলো তো এত সুন্দর সুন্দর, প্রত্যেকটা পিঠারই আলাদা আলাদা নাম ছিল এবং প্রত্যেকটাই ইউনিক নেম। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার দেখে, খুবই ভালো লাগছিলো। আর এগুলো কিন্তু নাম্বারিং করা হচ্ছিলো প্রাইজ গিভিং সেরেমনির জন্য, তো কোনটা পিঠাটা ফার্স্ট কোনটা সেকেন্ড এরকম করে কিন্তু প্রাইজও দিবে আমি যতটুকু শুনলাম। তো আপুরা কিন্তু সবাই ব্যস্ত ছিল এগুলো রেডি করার জন্য, কারণ যে বাংলাদেশ এম্বাসির অ্যাম্বাসেডর যিনি আসবেন উনি এসে এগুলো একটু টেস্ট করে তখন নাম্বারিং করবে, মানে প্রাইজ দিবে হয়তো। তো এগুলোর জন্যই প্রিপারেশন চলছিল, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমি একটু শেয়ার করব সবার সাথে এই কারণে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।
সুন্দর একটা জায়গায় আজকের প্রোগ্রামটা হচ্ছে আমাদের, আর সবাই কিন্তু অনেক বেশি মজা করছে মাশাআল্লাহ। আর কিছুক্ষণ পরপরই এক একটা মজার মজার প্রতিযোগিতা হচ্ছে, আপনারা দেখতে পাবেন একটু পরেই ছেলেদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা হবে, তো সেটার জন্য সবাইকে প্রিপারেশন নিতে বলেছে অলরেডি। তারপর আরও অনেক ধরনের ইভেন্টের আয়োজন করেছে এখানে, আলহামদুলিল্লাহ খুব মজা লাগছে মাশাআল্লাহ দেখতে। দেখতে দেখতে শেষ হয়ে গেল ছেলেদের 100 মিটার দৌড়, আর সবাই কিন্তু অনেক উপভোগ করেছে, খুবই মজার একটা ইভেন্ট ছিল। আর অপরদিকে কিন্তু এদিকে যিনি মেন গেস্ট ছিলেন আজকের প্রোগ্রামে, উনি কিন্তু এসে পড়েছেন, আর আপুরাও কিন্তু খুবই ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু একটু পরে র্যাঙ্কিং শুরু হবে। পিঠা কার পিঠা কত বেশি মজা সেটা টেস্ট করে প্রাইজ দিবে, তো এই কারণে আপুরাও কিন্তু অনেক এক্সাইটেড। আর বাংলাদেশ এম্বাসির অ্যাম্বাসেডার উনি কিন্তু খুব সুন্দর করে সবার উদ্দেশ্যে কিছু কথা বললেন, অনেক ভালো লাগলো শুনে। তা আপনারাও এনজয় করতে থাকুন। আশা করছি সামনের দিনগুলোতে আপনারা এই বিজয় দিবসের প্রাক্কালে, বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোর প্রাক্কালে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবেন, অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের এই সুন্দর সংস্কৃতিটাকে তুলে ধরা সম্ভব। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কষ্ট এবং প্রশিক্ষণ আমাদের সংস্কৃতিকে সংযুক্ত আরও আমাদের করে ধরেছে। তা আমরা এখন একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে একটু খিদাও লেগেছিলো। তার কিছুক্ষণ পরে দেখি যে লাঞ্চ রেডি সবার জন্য, সবার জন্য সার্ভ করে দিয়েছে। আর এরপরে কিন্তু আরও অনেক ধরনের ইভেন্ট বাকি আছে, আরও বিভিন্ন রকমের প্রতিযোগিতা হবে যতটুকু শুনলাম আমি। মেয়েদের পিলো পাসিং, তারপর হাড়ি ভাঙ্গা, এই ধরনের কিছু ইন্টারেস্টিং ইভেন্ট কিন্তু এখনও বাকি। তো সবগুলো যদি দেখতে চান তাহলে আমার ব্লগটি একদম লাস্ট পর্যন্ত দেখবেন, এবং আপনাদের মতামত কিন্তু জানাতে একদমই আমাকে ভুলবেন না। আর কেমন লাগছে আপনাদের অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। খাওয়া দাওয়া শেষে সবার জন্য কিন্তু কেক ছিল, আর কেকটা খুবই মজার ছিল, কোনো একটা ভাবি এই কেকটা বানিয়ে এনেছে, সবাই খেয়ে কিন্তু খুব 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 প্রশংসা করেছে মাশাআল্লাহ। আর আমরা এখন খাওয়া দাওয়া সেরে একটু সবাই মিলে গল্প করছিলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, যেহেতু একটু পরেই আবার প্রোগ্রাম শুরু হবে এই কারণে সবাই একটু রেস্ট নিচ্ছিল।
আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন অনেক এনজয়ের পর, অনেক বেশি মজা করার পর এখন চলে যাচ্ছি আমরা। তা আমাদের কোম্পানিতে যাব একটু, আপনার ভাইয়ার কিছু কাজ আছে, তো ওগুলো শেষ করে তারপর বাসায় চলে যাব। তো আল্লাহর পাকের কাছে শুকরিয়া, আজকে অসম্ভব সুন্দর একটা দিন কাটিয়েছি, আল্লাহর রহমতে অনেক ভালো লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে আমার আজকের ব্লগ অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ অতি শীঘ্রই আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।